খেয়াল করলে দেখবে তোমাকে অবহেলা করে ছেড়ে চলে যাওয়া মানুষটা কিন্তু আসলে ভালো নেই। অথচ তোমার সাথে চাইলে মানুষটা দিব্যি ভালো থাকতে পারত। কেউ যখন কাউকে ছেড়ে চলে যায় তখন মানুষটা আসলে বুঝতে পারে না সে কি পেয়ে কি হারিয়ে ফেলল। সময় পেরিয়ে যায়, মাস যায়, বছরও চলে যায়, তারপর একদিন হঠাৎ করেই মনে হয় মানুষটাকে ছেড়ে আসা মোটেও ঠিক হয়নি। কিন্তু তখন আর কিছুই করার থাকে না। ছেড়ে আসার পর কিংবা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলেছে। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তেমনি পাশের মানুষটার মর্ম হারিয়ে ফেলার আগে বুঝতে পারে না। আমরা ভালোবাসতে ভুল না করলেও সঠিক মানুষটাকে চিনতে বড্ড ভুল করি। নতুন কারোর মায়ায় পড়ে কিংবা আকৃষ্টতায় ডুবে গিয়ে পাশের মানুষটাকে ভালোবাসতে ভুলে যাই, অবহেলা শুরু করে দিই। অথচ মানুষটা অবহেলা পাওয়ার যোগ্যই ছিল না। অনেকেই কাছের মানুষটাকে ছেড়ে নতুন কারোর হাত ধরে ভালো থাকার জন্য, অথচ কিছুদিন পর বুঝতে পারে ভালো তার সাথেই ছিল যাকে সে ছেড়ে এসেছে। পুরনো কাউকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া গেলেও সারা জীবন ভালো থাকা যায় না। প্রিয় মানুষটাকে অবহেলা কিংবা ইগনোর করে তুমি ভালো থাকতে পারবে না, ভালো থাকা যায় না। একটা সময় তোমার এই অবহেলা কিংবা ইগনোরই অন্য কারোর মাধ্যমে ঘুরে ফিরে ঠিক তোমার কাছেই ফিরে আসবে, এটাই প্রকৃতির নিয়ম। তোমাকে ঠকিয়ে যে চলে গিয়েছে সেও কিন্তু ঠকেছে কিংবা ঠকবে, হয়তো অন্য কোনোভাবে কিংবা অন্য কারোর কাছে, তবে ঠকবে এটা নিশ্চিত। তুমি কাউকে ঠকালেও একদিন ঠকে যাবে, তোমাকে কেউ ঠকালে সেও একদিন ঠকবে, এটাই নিয়তি। তাই প্রিয় মানুষটা যেমনই হোক তাকে আপন করতে শেখো। তুমি চাইলেই মানুষটাকে একদিন তোমার মতো করে বানিয়ে নিতে পারবে, কিন্তু যদি ছেড়ে চলে যাও তাহলে শুধু একের পর এক মানুষ বদলাতে পারবে, কিন্তু কাউকে মনের মতো বানাতে পারবে না, কখনো না। কলমে ইমরান হোসেন নীরব, আর আমি পাঠে শর্মিষ্ঠা প্রামাণিক।